বাহিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। কোন কোন অফিস ওনাদের আছে, তার ট্যাক্স, তার লাইটের বিল, ফোনের বিল এবং দলিলের খসড়াধিক আমি কথা দিচ্ছি, তাদের যদি কোনো অফিস থাকে আমি নিশ্চয়ই আমাদের কর্মীদের বলবো এবং আমি নিজে থেকে সে অফিস তাদেরকে দিয়ে দেবো। 14 তারিখ মমতা ব্যানার্জি আসছেন এখানে কর্মীদের কি বলবো? জয় শ্রী আমি কাউকে কিছু বলবো না। গণতন্ত্র প্রেমী দেশে যে কেউ যেখানে যেতেই পারে, তিনি আসছেন তার ব্যক্তিগত ব্যাপার, তিনি তার কর্মসূচি পালন করবেন, তাকে স্বাগত কিভাবে জানাবো? এটা আমার জানা নেই আইনের কোন কথা কোন অধ্যায়ে কি লেখা আছে। জয়শ্রীরাম বলে যে এটা হতে পারে ভারতের গণতন্ত্র কি পশ্চিমবাংলার জন্য আলাদা স্বাধীনতা আছে না? আচ্ছা, হারিশ পৌরসভার তো তুমি দায়িত্ব, সেটা কিভাবে একই ব্যাপার? সাংসদের যেরকম হয়েছে, হারিশ পৌরসভার চেয়ারম্যান জয়েন করেছে, ভাইস চেয়ারম্যানও আগে জয়েন করে গেছে, ঠিক সেভাবেই হবে। উনি আমার পিতৃসম, তুমি যেটা বলছে তাকে ওয়েলকাম জানাচ্ছি। আর অপরদিকে কেন্দ্রীয় রাজ্যের প্রতিমন্ত্রী দেবশ্রী রায় চৌধুরী, তিনি বলেছেন তৃণমূল সরকারকে 4-5 মাসের মধ্যে ভেঙে দেওয়া হবে। এই বিষয়ে মুখ্য সচেতক বিধানসভা নির্মল ঘোষ বললেন যে তাকে পাগল বলে সম্বোধন করবেন। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বে রয়েছে তাদের রুচির পরিচয়, কাকে পাগল বলছে, কাকে গদ্দার বলছে। বাংলা সংস্কৃতি কৃষিতে এটা মানায় না, তাই জন্য মানুষ তাদেরকে আস্থা করে ছুটি ফেলছে। আগামী দিনে তাই করবে। খালি উন্নয়ন এবং মানুষের পাশে থাকা বেকার সমস্যা দূর করবে। Please like, subscribe for more information and news and click the bell icon for notifications. Bangla News.